নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রাশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যাদের বাড়িতে অর্কিড রয়েছে ছোটো বা বড় বা যেরকম সাইজের হোক কীভাবে দ্রুত বৃদ্ধি করবেন কীভাবে তাড়াতাড়ি ফুল নিয়ে আসবেন গাছটাকে মোটাশোটা কীভাবে করবেন গাছটা গ্রোথ হচ্ছে না কীভাবে গ্রোথ করতে হবে শিকড় ভালোভাবে বেরোচ্ছে না শিকড় কীভাবে গ্রোথ করতে হবে সব এই ভিডিওর মধ্যে আজ বলবো এবং আমি কীভাবে সারটার দিই তার একটা ছোট ভিডিও আপনাদের সামনে শেয়ার করব তো চলুন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই কিছুদিন আগে আমি এটা খুব সম্ভবত বিশ দিনের মতো হয়ে গেছে এই গাছগুলো আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে শিডলিং সাইজের গাছ এটাতে কী দিই এর থেকে একটু বড়ো যেগুলো মোটামুটি সিডলিং এনেছিলাম ছ সাত মাসের গাছ এরকম সেট হয়ে গেছে এবং যেগুলো একদম ফুল ম্যাচিওর গাছ এইগুলোকে কীভাবে পরিচর্যা করলে ফুল ম্যাচিওর গাছে এরকম তাড়াতাড়ি ফুল চলে আসবে বা মোটামুটি ম্যাচিওর গাছে যেগুলো খুব ভালো গ্রোথ করতে পারবে এবং ছোটো যে গাছগুলো সেগুলো মোটা হবে দেখুন সবার আগে বলে নিই গাছে যদি আগাছা এরকম কোনো থেকে থাকে গোড়াতে অনেক সময় আগাছে জন্মে যায় এই আগাছাগুলো পরিষ্কার করে দেয় কেননা আমরা এতে খুব সংক্ষিপ্ত মাত্রায় কিন্তু ফাটিলাসে দিই এগুলো মাটির উপরে নেই মাটিতে থাকলে এরা নিজেরাই খাবার সংগ্রহ করতে পারতে এগুলা এরকম যে আমাদের মিডিয়াতে বসিয়েছি এর খাবার আমরা যেটা দিয়ে থাকি ওই গাছ কিন্তু বেশ মাত্রায় একটা খাবার কিন্তু টেনে নেয় তখন অর্কিডের গাছের নিজের ক্ষেত্রে খাবার কাটতে দেখা দিতে পারে সেই জন্য এগুলোকে পরিষ্কার করে দিতে হবে এ দেখো রুট ভালো করতে রুট বড় করতে আমরা সব নিয়ে আজ কথা বলবো ভিডিওর মধ্যে এ দেখো ছোট্ট গাছ এরকম যদি গাছ হয় এটা নোবেল ভ্যারাইটির একটা গাছ এরকম গাছগুলো নেতিয়ে যায় বা অনেক সময় বড়ো গাছও ডাল কিন্তু আমরা দেখতে পাই যে ঝুঁকে যাচ্ছে সেগুলোকেও কিন্তু ভালো করে স্টিক দিয়ে সুন্দর করে গাছগুলোকে বেঁধে দিতে হবে পাতা যদি হলুদ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেরকম পাতাকে তুলে পরিষ্কার করে ফাঙে লাগিয়ে পরিষ্কার রাখতে হবে গাছকে সবার প্রথমে বলে রাখি একটা নর্মাল খাবার যেটা আমরা সবাই সাধারণত দিয়ে থাকি এখানে একটা কথা বলে রাখবো যাদের কম গাছ রয়েছে তারা কিন্তু এনপিকে যে কোনো ব্যালেন্স উনিশ 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 বা কুড়ি কুড়িটা দিতে পারেন তবে এই যে আজ কথা বলবো বলবো ছেলে যাদের একটু বেশি মাত্রায় গাছ রয়েছে তাদের ক্ষেত্রে এটাই বেশি প্রযোজ্য বা আপনারা যদি কম গাছ থেকে থাকে আপনারাও করতে পারেন রেজাল্ট ভালো দেবে এই উনিশ 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 বা কুড়ি 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 আমি এর মধ্যে চামচটা দেখতে পাচ্ছেন এটা টি স্পুন ছোটো যেগুলি চা চামচ হয় ওর মধ্যেই দেওয়া থাকে তো আমার প্রায় এখন পনেরো লিটারের মতো জল দরকার হয় আমি বারো স্পুনের মতো বারো থেকে সাড়ে বারো এরকম টিস্পুন কিন্তু ব্যবহার করে থাকি প্রথমে একটু জল দিয়ে পোস্তটা দিয়ে দিলাম ভালো করে গুলে নিতে হয় বা আপনি গুলে নেওয়ার আধা ঘন্টা পরেও গাছে জলটা দিতে পারেন অনেকে গাছে একটু প্রথমে জল স্প্রে করে দেয় তারপর ফার্টিলাইজার ব্যবহার করি কিন্তু আমি এরকম করি না আমি প্রথমেই গাছে স্প্রে করে দিই তো প্রথমে ছোটো বোতল দিয়ে করতাম আমার যখন পনেরোটা বিশটা পর্যন্ত বাইশটা গাছ ছিল তখনও পর্যন্ত আমি বোটলে করেই দিতাম এখন অনেক গাছ বেড়ে যাওয়ার জন্য আমাকে এরকমভাবে স্প্রে করে দিতে হয় এরও একটা ভিডিও করেছিলাম যদি না দেখে থাকেন অবশ্য অবশ্যই ঘুরে আসতে পারেন দেখতে পাবেন তো বন্ধুরা তো বন্ধুরা আমরা এবার কথা বলবো যে কোন গাছে আমরা কোন খাবারটা দিলে বৃদ্ধি করবে যেমন ছোট আমার গাছটা রয়েছে তাড়াতাড়ি দুটো একটু বেশ ঝাঁকড়া করতে হবে গাছটাকে ঝোপালো করতে হবে গাছটা ঠিক মোটা শোটা নয় কী দিলে গাছটা সোটা হবে এবং গাছটা আমার শিকড় ঠিকঠাক আসছে না এই দেখুন আমি গাছটা রিপোর্ট করেছিলাম একবার দেখিয়েছিলাম কত সুন্দর শিকড়গুলো এ দেখুন বাইরে একদম শিকড়গুলো যেন লাফালাফি করছে এবং শিকড় যাতে মানে আপনার অনেকেই এই রুটের সমস্যা হয় রুট ঠিকঠাক করে আসে না রুট পচে যাচ্ছে নষ্ট হয়ে যায় রুট যদি গাছ ঠিকঠাক না থাকে তো গাছ এমনিতেই বাড়বে না তো সেই রকম রুট বাড়াতে কি আমরা দেব এবং মানে লাস্ট যেটা ফুল আনার জন্য আমরা কি সারটা যারা প্রথম গাছ করে থাকে না গাছ ম্যাচিওর হয়েছে কিনা তো ফুলের আশা করে গাছ যতক্ষণ না ম্যাচিওর হয় কিন্তু ফুল আসবে না হ্যাঁ অনেক কারণে ফুল আসে না তো সেই সময়ে আমরা কি দিলে গাছটাই ফুল আসবে এ দেখুন গাছগুলো শিকড় কত সুন্দর লাফালাফি করেছে যেন বাইরে হাওয়ার মধ্যে চলে আসছে এ গাছ আমরা জানি যে আমাদের হাওয়া থেকেও কিন্তু এরা জলীয় বাষ্প কিন্তু এই শিকড়ের মাধ্যমে সংগ্রহ করতে পারে তবে রুটকে কখনো এরকম যে বাইরে বেরিয়ে গেছে ঢুকিয়ে দিয়ে বাঁকিয়ে দিয়ে ঢুকিয়ে দেব মিডিয়ার মধ্যে এরকম কখন করতে যাবেন না যেরকম রয়েছে সেরকম থাকতে দিন তবে ডাল যদি বেঁকে যায় ওগুলোকে সোজা করে দিতে পারেন এগুলো সূর্যের যেদিকে আলো পায় ডালগুলো কিন্তু সেই দিকেই ঝুঁকে যায় আমারও এখানটাতে রয়েছে গাছ রাখার এখন জায়গা নেই এগুলোতে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ছোট ছোট গাছ মানে ছোটো গাছ বলতে প্রায় ছ মাস আট মাসের গাছ আর এইগুলো যেগুলো রয়েছে এইগুলো তো কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম রকম যাতে ছোট গাছ রয়েছে তারা কি দেবেন এই গাছগুলোকে আমাদের কি করতে হবে এখন সবার গাছ আগে গাছগুলোকে বেশি একটু ঝোপালো একটু তাড়াতাড়ি বড় করতে হবে যাতে গাছটা মোটামুটি বড় এবং ঝোপালো হয় ন্যাচিও তাড়াতাড়ি হয়ে যায় তো প্রথমে বলে রাখি নাইট্রোজেন কিন্তু তিনটে ভা মানে যেই ইয়েটা রয়েছে তিনটে সারের কিন্তু এটা অনুপাত যেমন নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে পটাশিয়াম রয়েছে এই তিনটে সার কিন্তু একটার মধ্যেই কিন্তু সমানভাবে মানে রয়েছে যেমন উনিশ উনিশ শূন্য বা কুড়ি কুড়ি এইরকম কিন্তু ছোটো গাছের ক্ষেত্রে আমরা যদি তাড়াতাড়ি বৃদ্ধি করতে চাই আর কি গাছটাকে তখন কিন্তু আমাদের উনিশ 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 বা বারো একষট্টি শূন্য এরকম দিতে হবে আর গাছে যদি আমাদের শিকড় বৃদ্ধি করতে হয় তখন শূন্য বাহান্ন চৌত্রিশ এটা আমরা ব্যবহার করতে পারি তাড়াতাড়ি কিন্তু শিকড় চলে আসবে যাদের শিকড়ের সমাজার শিকড় হচ্ছে না আর যারা একটু গাছ বড় করতে চাইছেন ঝাঁকড়া করতে চাইছেন উনিশ উনিশ বা কুড়ি কুড়ি এগুলো ব্যবহার করতে তো পারেন বা বারো একষট্টি শূন্য এগুলো দিলেও কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি করবে আর যেটা শিকড় বললাম শূন্য মানে জিরো বাহান্ন চৌত্রিশ এটা ব্যবহার করলে কিন্তু শিকড় বেশ ভালো দেবে তবে প্রথমে বলে রেখেছি যে যাদের কম গাছ রয়েছে একটু অন্যটা ব্যবহার করতে চাইছেন না তাদের বলবো কুড়ি কুড়ি ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ দেবে আমি মেয়েটি যে দিলাম হুম ওইটা কিন্তু কুড়ি 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 ঠিক আছে অন্য টাইমে আমি দিয়ে থাকি তবে সব গাছে একসাথেই দেওয়া যায় এরকম কুড়ি 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 বা এ উনিশ উনিশ উনি এরকম এখানে গাছ দেখতে পাচ্ছেন কাঠে বসিয়েছিলাম এটাও সুন্দরভাবে ধরে গেছে আর যাদের বলবো যেরকম বড়ো ম্যাচিওর গাছ রয়েছে ফুল আসছে না তাদের কিন্তু শূন্য শূন্য পঞ্চাশ এটা যদি ব্যবহার করতে পারেন তাহলে তাদের কিন্তু ফুল চলে আসবে আর শূন্য বাহান্ন চৌত্রিশ এটাও ব্যবহার করতে পারেন এটা কিন্তু শিকড় শক্ত হওয়া বা ফুল আসা দুটোরই একসাথে কাজ করবে আর এটা দেখুন কালো কালো কিছু দাগ চলে আসছে গাছে এখানে রোদ খুব পরিমাণে এখন আসছে ঝড়ের সময় নেট ছিঁড়ে গেছিলো এখন ঠিকঠাক লাগাতে পারিনি হাতে একটু সমস্যা রয়েছে এই দেখুন গাছগুলো এখনও ফ্লাওয়ারের খুব একটা টাইম নয় যখন বর্ষার শুরুর দিক থেকে কিন্তু এতে অনেক বার্ড আসবে তো এখন আমাদের কিন্তু ওই খাবারগুলো দিলে কিন্তু বর্ষাতে আমরা সুন্দরভাবে ফুল পেতে পারি তো এইগুলো ছিল আমাদের খাবারের তালিকায় যাদের কম গাছ রয়েছে তারা কি কী দেবেন বা যাদের বেশি গাছ রয়েছে তারা কি কি দেবেন এখানে একটা কথা বলে রাখি অনেকে এই পুরোনো ডালগুলো নিয়ে অনেক ইয়ে করে দেখুন এর আমার ফুল দিয়ে দিয়েছে কয়েকবার এ সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখুন আমি এগুলো কিন্তু কেটে ফেলাইনি এগুলো কখনো কখনো আবার ফুল দেবে নিচে এরকম অনেক পুরোনো কিছু গাছ রয়েছে এগুলো একবার দেখা এগুলো না ঝড়ে সব নেতিয়ে পড়েছিল একদম ঝড়ে এই ডালগুলো যে নতুন নতুন স্ট্যাম্পগুলো দেখতে পাচ্ছি ফুল আসেনি পাতার এত ভার মানে গাছ ছবিতে একটু ছোটই লাগছে তো এক একটা প্রায় এক হাত দেড় হাত করে এক একটা পুরো স্ট্যাম্প রয়েছে গাছ দেখতে পাচ্ছেন কত মোটা ছবি তো না বোঝা গেলেও খুব মোটা তো এইগুলো ভারে ঝুলে পড়েছিল তো আমি এগুলোকে সব দড়ি বেঁধে আবার কিছুটা টান দিয়ে রেখেছি এরকম আমার এগুলো করে না এক পেশা রয়েছে উত্তরমুখী বারান্দায় উত্তর দিকে সব ভেঁকে গেছে যাদের সুন্দরভাবে ঝোলানো রয়েছে অন্য জায়গায় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না তবে গাছ এরকম কখন কখনো স্টেম হেরে গেলে তো দড়িতে বাঁধতে পারেন তবে এখানে আর একটা কথা বলে রাখি যেটা বলছিলাম এক্ষুনি যে পুরানো পুরানো যে ইয়েগুলো এখন গাছে ফুল নেই আপনারা হয়তো ভাবছেন যে ফুল নেই তবে ফুল আসবে কুঁড়ি আসতে শুরু করেছে বাড় আসতে শুরু বৃষ্টি আসতে শুরু করলে এতে ফুল আসা শুরু হবে এ দেখুন পুরনো পুরোনো কিছু স্টেম রয়েছে গাছে যেমন এগুলো নতুন নতুন কিন্তু এতে শিকড় ছেড়ে দিয়েছে এগুলো কিন্তু আমি আবার নতুন করে লাগাতে পারবো এ দেখো বা পুরনো এটা কিন্তু নয় এটা নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না হোক এ দেখুন পুরনো কিছু ডেনড্রোবিয়াম রয়েছে এগুলো কিন্তু ওপর থেকেও মাঝে মাঝে গাছ বেরোয় এ দেখুন দেখতে পাবেন এটাতে কিন্তু ওপর দিকে একটা বেশ ছোট্ট গাছ বেরিয়েছে এবং শিকড় সুন্দর বেরিয়েছে এগুলোকে আরেকটু বড় হলে কিন্তু আমরা রিপোর্ট করাতে পারি আলাদাভাবে আর ওগুলোকে কখনো কেটে ফেলাবেন না ওগুলোতেও কিন্তু কখনো কখনো ফুল আসে একবার দুবার তিনবার কখনো কখনো চারবার পাঁচবার করেও ফুল আসে তো ওগুলো কখনো কেটে ফেলাবেন না অনেকে কেটে ফেলে দেয় ওগুলোকে নতুন চারা করার উদ্দেশ্যে ও চারা তো হবেই না ওর মধ্যে থেকে যখন চারা হবে তো ভালো কখনো কখনো যারা নতুন নতুন রয়েছে নতুন করে চারা করবে দুটোই মেরে ফেলে তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ